নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি। সোমবাৰে সন্ধিয়া 6:16 অনুভূত হয় এক ভয়ংকৰ ভূমিকম্পৰ জোকাৰণি, আৰু ৰিখটাৰ স্কেলত এই ভূমিকম্পৰ প্ৰাবল্য আছিল 5.2। ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ তীব্ৰ জোকাৰণি। সোমবাৰে সন্ধিয়া 6:16 অনুভূত হয় এই ভূমিকম্পৰ জোকাৰণি। গুৱাহাটীৰ লগতে ইয়াৰ দাঁতিকাষৰীয়া অঞ্চলসমূহত অনুভূত হয় এই ভূমিকম্পৰ জোকাৰণি। এই ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ আছিল মেঘালয়ৰ উত্তৰ গাৰো হিলছৰ ৰেচু বেলপাৰা, আৰু ৰিখটাৰ স্কেলত এই ভূমিকম্পৰ প্ৰাবল্য আছিল 5.2। মেঘালয়ৰ ৰেচু বেলপাৰাৰ পৰা 3 কিলোমিটাৰ নিলগত এই ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ আছিল, আৰু ভূপৃষ্ঠৰ পৰা 10 কিলোমিটাৰ গভীৰতাত এই ভূমিকম্পৰ উৎপত্তিস্থল। এই ভূমিকম্পৰ জোকাৰণি চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশ, নেপাল আৰু ভূটান আৰু চীনতো অনুভূত হৈছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যবাসীলৈ ভাল খবৰ। আজি ৰাজ্যৰ 1 লাখ লোকৰ বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন। কোনসকল লোকৰ বেংক একাউণ্টত আৰু কিয় এই টকা সোমাব চাওঁ আহক। আজি ৰাজ্যৰ 1 লাখ হিতাধিকাৰী বেংক একাউণ্টত সোমাব চৰকাৰী ধন, আৰু পুৱাৰ ভাগতেই 9,000 টকা একাউণ্টত দিয়া হ'ব। শৌচাগাৰ নিৰ্মাণৰ বাবে 1 লাখ হিতাধিকাৰী নিৰ্বাচন কৰিছে ৰাজ্য চৰকাৰে, আৰু তেওঁলোকে প্ৰথম কিস্তি হিচাপে লাভ কৰিব 9,000 টকা। পৰৱৰ্তী সময়ত আৰু ধনৰাশি প্ৰদান কৰিব চৰকাৰে, আৰু লাভ কৰা ধনেৰে শৌচাগাৰ নিৰ্মাণ নকৰিলে কৰ্তন হ'ব অৰুণোদয় আঁচনিৰ নাম। লগতে ৰেচন কাৰ্ডৰ নামো কৰ্তন কৰিব ৰাজ্য চৰকাৰে। হিতাধিকাৰীক শৌচাগাৰ নিৰ্মাণৰ কাৰিকৰী জ্ঞান দিয়াৰ পৰিকল্পনা ৰাজ্য চৰকাৰৰ। পৰৱৰ্তী খবৰ, 6 অক্টোবৰৰ পৰা ৰাজ্যত আৰম্ভ হ'ব 14 ছাত্ৰ সন্থাৰ অৰ্থনৈতিক আন্দোলন, আৰু এই আন্দোলন ঘোষণা আছুৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ। 6 অক্টোবৰৰ পৰা ৰাজ্যত আৰম্ভ হ'ব আছুৰ অৰ্থনৈতিক আন্দোলন। ডিব্ৰুগড়ৰ পৰা আৰম্ভ হ'ব আছুৰ এই অৰ্থনৈতিক আন্দোলন। পৰিকল্পিতভাৱে অসম উন্নতি সভা আৰু আছুৰে কৰিব অৰ্থনৈতিক আন্দোলন। অধিক ত্বৰান্বিত কৰা হ'ব এই সংগ্ৰামক, আৰু ইয়াৰ বাবে আছুৰে গ্ৰহণ কৰিছে কেইবাটাও প্ৰকল্প। আজি এই কথা ঘোষণা কৰে আছুৰ মুখ্য উপদেষ্টা ডক্টৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী। আগন্তুক 3 দিনত ৰাজ্যত হ'ব ধাৰাষাৰ বৰষুণ। আগন্তুক 3 দিনত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ধুমুহা, বৰষুণ আৰু গাজনি দেখিবলৈ পোৱা যাব, আৰু এই সন্দৰ্ভত ৰাজ্যৰ কেইবাখনো জিলাত য়েল্ল' এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। ৰাজ্যজুৰি প্ৰচণ্ড বৰষুণ। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত ধুমুহা, বৰষুণ, গাজনি দেখিবলৈ পোৱা গৈছিল সোমবাৰে সন্ধিয়াৰ ভাগত, আৰু আগন্তুক 3 দিনলৈ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত হ'ব বৰষুণ। ৰাজ্যৰ কোন জিলাত বৰষুণ হ'ব চাওঁ আহক। এই সন্দৰ্ভত বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই দিছে য়েল্ল' এলাৰ্ট। ৰাজ্যৰ কোন জিলাত এলাৰ্ট জাৰি কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই চাওঁ আহক। ধুবুৰী, দক্ষিণ চালমাৰা, বঙাইগাঁও, গোৱালপাৰা, বৰপেটা, বাক্সা, নলবাৰী, কামৰূপ মহানগৰ, মৰিগাঁও, পশ্চিম কাৰ্বি আংলং, ডিমা হাছাও, কাছাৰ, হাইলাকান্দি, গোলাঘাট, ডিব্ৰুগড়, তিনিচুকীয়া আৰু চৰাইদেউ জিলাত জাৰি কৰা হৈছে য়েল্ল' এলাৰ্ট। অৰ্থাৎ আগন্তুক 3 দিনত এইকেইখন জিলাত ধাৰাষাৰ বৰষুণ হ'ব, এই কথা জনাইছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। পৰৱৰ্তী খবৰ, হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাত শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণ হোৱা ছাত্ৰ ছাত্ৰীসকলক দিয়া হ'ব স্কুটি। সোমবাৰে অনুষ্ঠিত হোৱা ৰাজ্যিক কেবিনেট বৈঠকত লোৱা হৈছে এই সিদ্ধান্ত। লগতে ৰাজ্যবাসীৰ বাবে আন কেইবাটাও সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে ৰাজ্যিক কেবিনেট বৈঠকত। ৰাজ্যিক কেবিনেট বৈঠকত আৰু কি সিদ্ধান্ত লোৱা হৈছে চাওঁ আহক। অসমৰ লাখ লাখ চাহ শ্ৰমিকৰ বাবে ভাল খবৰ।
বরাক আর ব্রহ্মপুত্র উপত্যকার চাহ শ্রমিকলৈ দুর্গা পূজার উপহার অসম সরকারও। প্রতিদিনে 18 টাকা বৃদ্ধি পালে চাহ শ্রমিকর মজুরি। ব্রহ্মপুত্র উপত্যকার চাহ শ্রমিকর মজুরি দৈনিক এতিয়া 250 টাকালৈকে বৃদ্ধি পালে। পূর্বে 232 টাকা মজুরি লাভ করেছিল ব্রহ্মপুত্র উপত্যকার চাহ শ্রমিকসকলে। আনহাতে বরাক উপত্যকার শ্রমিকসকলে লাভ করিব প্রতিদিনে 228 টাকা মজুরি। পূর্বে বরাকর শ্রমিকসকলে লাভ করেছিল 210 টাকা মজুরি, অর্থাৎ দৈনিক 18 টাকা বৃদ্ধি হল চাহ শ্রমিকর মজুরি। দুর্গা পূজার পূর্বে বাগিচার শ্রমিকে লাভ করিব 20% বোনাস। আর সরকারি চাকরিত আদিবাসী আর চাহ জনগোষ্ঠীর 3% সংরক্ষণের সিদ্ধান্ত রাজ্যিক ক্যাবিনেটর। 7 অক্টোবরত মুকলি হবলগিয়া 5,000 আরক্ষীর চাকরিত প্রযোজ্য হব এই নিয়ম। আর বজালি জেলা গঠনক লয় রাজ্যিক ক্যাবিনেট বৈঠকত বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বজালি জেলা বর্তমান বজালি বিধানসভা সমষ্টিক লয় গঠন হব। ভবানীপুর আর সর্বক বরপেটাত নে বজালিত অন্তর্ভুক্ত হব সেই বিষয়ে পরবর্তী সময়ত সিদ্ধান্ত লওয়া হব। 11 অক্টোবরত জেলালয় পরিণত হব বজালি। লগতে সরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর আন এক ভাল খবর। এতিয়ার সপ্তম শ্রেণীর দ্বাদশ শ্রেণীলৈকে সরকারি স্কুলত পড়া ছাত্র ছাত্রীর বিশেষ সুবিধা আগবাব সরকারে। মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংত এই সকল ছাত্র ছাত্রীর 5% আসন সংরক্ষণ করব সরকারে। আর রাজ্য আজির নিষিদ্ধ হল 250 মিলিলিটার প্লাস্টিকর পানির বোতল। লগতে উচ্চতর মাধ্যমিক 60% লাভ করা ছাত্রীর ভাল খবর লিছে ক্যাবিনেট বৈঠকে। আর উচ্চতর মাধ্যমিক 75% নম্বর লাভ করা ছাত্রের ভাল খবর আছে। এই সকল শিক্ষার্থীক স্কুটি প্রদান করিব অসম সরকারে। আর নভেম্বর মাহর শেষর ফালে আর ডিসেম্বর মাহত লাভ করিব এই স্কুটি সমূহ। রাজ্যিক ক্যাবিনেট বৈঠকত এই বৃহৎ ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পরবর্তী খবর, শিক্ষিত মুসলমানে কেতিয়াও বিজেপিক ভোট নিদিয়ে আর হিন্দু জনতায়ও 2024ত বর্জন করিব বিজেপিক। বিজেপির বিরুদ্ধে এইবার মিয়া মুসলমানের ভোটারর হয়ে মাত মাতিলে AIUDFএ। বিজেপির বিরুদ্ধে এইবার মিয়া মুসলমান ভোটারর হয়ে মাত মাতিলে AIUDFএ। শিক্ষিত মুসলমানে কেতিয়াও ভোট নিদিয়ে বিজেপিক। আর এইবার 2024ত হিন্দু জনতায়ও বিজেপিক বর্জন করিব। বিজেপিয়ে রাতিপুয়ার রাতিলৈকে ধর্মীয় সংখ্যালঘুর বিরুদ্ধে কথা কয়, উন্নয়নের কথা গুরুত্ব নিদি কেবল সাম্প্রদায়িকতা করে বিজেপিয়ে। হিমন্ত বিশ্ব শর্মার মিয়া ফুটক লয় করা মন্তব্যক লয় এইবার গরজি উঠিছে AIUDF দল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক তীব্র সমালোচনা AIUDFর বিধায়ক মুজিবুর রহমানের। উল্লেখযোগ্য যে মিয়ার ভোট নালাগে বলে রাজহুয়া ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। আর তার পিছতেই হিমন্ত বিশ্ব শর্মাক এইবার উভতি ধরেছে AIUDFএ। পরবর্তী খবর, রাজ্যের শিক্ষক আর শিক্ষার্থীলৈ আহিল নতুন নির্দেশনা। এতিয়ার 25টাকৈ নিয়ম মানিব লাগিব শিক্ষক আর শিক্ষার্থী সকলে। অসম সরকারে কি কি নির্দেশনা দিছে চাওয়া হোক। রাজ্যের শিক্ষক আর শিক্ষার্থীলৈ আহিল নতুন নির্দেশনা। এতিয়ার 25টাকৈ নিয়ম মানিব লাগিব শিক্ষক আর শিক্ষার্থী সকলে। এই সন্দর্ভত শিক্ষা বিভাগে জারি করেছে নতুন নিয়ম। শিক্ষা বিভাগের নতুন নিয়ম অনুসরি বিদ্যালয়ত বাধ্যতামূলক হব লাগিব ছাত্র ছাত্রীর উপস্থিতি। আর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর টিউশন লব নোৱাৰিব শিক্ষকে। প্রতিদিনে শিক্ষার্থীক দিব লাগিব হোমওয়ার্ক। প্রতিদিনের উপস্থিতি পঞ্জীয়ন বহির লগতে শিক্ষা হেতু এপত দাখিল করাটো বাধ্যতামূলক। শিক্ষার্থী বিদ্যালয়লৈ নাহিলে অভিভাবকের কারণ জানিব লাগিব শিক্ষকে। এসপ্তাহতক অধিক সময় বিদ্যালয় ক্ষতি করিলে জনাব লাগিব ঊর্ধ্বতন কর্তৃপক্ষক।
নিয়মিতভাৱে বিদ্যালয়লৈ আহিব লাগিব শিক্ষকসকল। বিদ্যালয়লৈ দেরিকৈ অহা শিক্ষার্থীৰ হিসাব ৰাখিব লাগিব শিক্ষকসকলে। আৰু এই কথা অভিভাৱকক অৱগত কৰিব লাগিব বিদ্যালয় কৰ্তৃপক্ষই। শিক্ষার্থীসকলে বেকত আনিব নোৱাৰিব লাঠি কটাৰী বা আন অস্ত্ৰ, লগতে ৰেগিংৰ দৰে ঘটনাত লিপ্ত হ'ব নোৱাৰিব শিক্ষার্থীসকল। মোবাইল ফোন স্মার্ট ওয়াচ অনার ক্ষেত্রত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিদ্যালয় চৌহদত খাব নোৱাৰিব গুটকা জাতীয় সামগ্রী। জাতি ধর্মর নামত ভেদাভেদ অনা মন্তব্য করব নোৱাৰিব শিক্ষকসকলে। নিয়মিতভাবে প্রতিদিনে ক্লাস করব লাগিব শিক্ষকসকলে। শিক্ষকসকলে সামাজিক মাধ্যমত করব নোৱাৰিব কোনো আপত্তিজনক পোস্ট। এইসমূহ কঠোর নির্দেশনা জারি করেছে রাজ্য সরকারে।